সন্তান হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি ননিকা রানীর মা। ননিকার কথা বলতেই চোখ থেকে পানি ঝরছে তার। কাঁদতে কাঁদতে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছেন সন্তান হারা অসহায় এই মা। গত 16 এপ্রিল রাজশাহীতে ডোবায় পড়ে থাকা ড্রামের ভেতর থেকে ঠাকুরগাঁয়ের ননিকা রানীর লাশ উদ্ধার করা হয়। ননিকা রানীর বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার মিলনপুর গ্রামে। তার বাবার নাম নৃপেনচন্দ্র বর্মন। ননিকা রানী 2013 সালে মিলনপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং 2015 সালে গড়িয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং ইনস্টিটিউট থেকে সদ্য পাস করে রাজশাহীর একটি ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত ছিল। 2013 সালে পরীক্ষার্থী ছিল এবং সে খুব মেধাবী ছাত্রী ছিলেন এবং সে খুবই ভালো মেয়ে ছিল। তার অকাল মৃত্যুতে আমরা এলাকাবাসী সবাই শোকাহত। ননিকার পরিবার জানায় পাবনার আতাইকুলা উপজেলার চড়াডাঙ্গা গ্রামের পুলিশ কনস্টেবল নিমাইচন্দ্র সরকার তার প্রথম স্ত্রীর কথা গোপন রেখে ননিকা রানীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ননিকা রানী বিয়ের কথা বললেই তা অমান্য করে তাকে মেরে ফেলে পুলিশ কনস্টেবল নিমাইচন্দ্র সরকার। রাজশাহীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই সূত্রবিহীন এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে। খুনের সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ সদস্য নিমাইসহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিমাইচন্দ্র সরকার রেলওয়ে পুলিশের জিআরপি রাজশাহী থানায় কর্মরত। গত 18 এপ্রিল রাতে ননিকার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। 5 ভাই বোনের মধ্যে ননিকা রানী সবচেয়ে বড়। নার্সিং পাস করার পর হাল ধরেছিল পরিবারের। ননিকা রানীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে তার পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আটককৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ননিকা রানীর পরিবার ও এলাকাবাসী। ওইখানে গিয়ে যে পরিস্থিতিতে সে পরিস্থিতির শিকার, আমার মনে হয় যে ওই ছেলেটার ফাঁসি হওয়া দরকার। যে আমার নননকে খুন করছে তার আমি ফাঁসি চাই। অবস্থার জন্য দ্বারা দায়ী, তাদের কঠোর থেকে কঠোরতর ফাঁসির শাস্তির দাবি করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রপতির কাছে। যার আসামি ধরা হয়েছে সেই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং যেন তাদের ফাঁসি হয়, এই এলাকার মানুষের সে আশাবাদী। ননিকা রানী হত্যার ঘটনা কোথাও যেন এর পুনরাবৃত্তি না হয়, তাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন ননিকার পরিবার ও স্থানীয়রা। ঠাকুরগাঁও থেকে সোহেল পারভেজ। ঠাকুরগাঁও 24 ঘন্টায় খবর।